চিকিৎসা পরিষেবা, ব্যবসা, বাণিজ্য, পড়াশোনা অথবা ভ্রমণ প্রতিটি ক্ষেত্রে মুম্বাইয়ের সাথে অতি নিবিড় যোগ রয়েছে ত্রিপুরা রাজ্যের। এদিকে সম্প্রতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বিমানের ভাড়া, তাই আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত সরাসরি ট্রেনের দাবিতে বেশ কিছুদিন ধরেই সরব ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। সে দাবিকে গত সপ্তাহেই মান্যতা দিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। আগামী 15ই অক্টোবর আগরতলা থেকে সরাসরি মুম্বাই পর্যন্ত চালু হতে চলেছে লোকমান্য তিলক এক্সপ্রেস। দুদিন 7 ঘন্টা অর্থাৎ 55 ঘন্টার সফরে ত্রিপুরা থেকে সরাসরি পৌঁছানো যাবে মুম্বাইতে। আগামী রবিবার এই রেল পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এই বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে এসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে সম্প্রতি বৈঠক করেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টার ফলে বর্তমানে প্রভূত উন্নতি হয়েছে রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার। বর্তমানে 12টি এক্সপ্রেস ট্রেন এবং 5টি লোকাল ট্রেন চলাচল করছে ত্রিপুরা থেকে। আগরতলা মুম্বাই লোকমান্য তিলক এক্সপ্রেস চালু হলে এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াবে 13-তে। আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত নতুন ডেমো ট্রেন চালু হলে লোকাল ট্রেনের সংখ্যা বেড়ে হবে 7। বৃহস্পতিবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। দেখুন, আমাদের যা দাবি ছিল ত্রিপুরা রাজ্যের মানুষ আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার মাধ্যমে, তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সে সুবিধা নিতে পারে মুম্বাই, কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসেছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তো তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবে। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। আগরতলা রেল স্টেশনকে আন্তর্জাতিক রেল স্টেশন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 235 কোটি টাকা ব্যয় করতে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এর পাশাপাশি আগরতলা আখাউড়া রেলপথ নির্মাণের অগ্রগতির বিষয়টিও খতিয়ে দেখছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অতি সম্প্রতি সূচনা হতে চলেছে এই রেল পরিষেবার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।